তোমরা আমি আল্লাহর আনুগত্য করো, আমি আল্লাহ যে বিধান দিয়েছি এই বিধানের অনুসরণ তোমরা করো। শুধু তাই নয়, এই বিধান কিভাবে মানবে, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে পাঠিয়েছি। আমার আনুগত্যের পাশাপাশি আমার রাসূলের আদর্শ অনুযায়ী আমার আনুগত্য করো। সুবহানাল্লাহ, যদি তোমরা আমার বিধানকে আমার রাসূলের আদর্শ অনুযায়ী তোমাদের জীবনে বাস্তবায়ন করতে পারো, তাহলে শুনে রাখো তোমাদের জন্য কি পুরস্কার রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে সমস্ত বান্দাদের জন্য করেছেন, লাআল্লাকুম তুরহামুন। যদি তোমরা আমার আনুগত্য করো, আমার রাসূলের আদর্শ যদি তোমাদের নিজেদের জীবনে বাস্তবায়ন করো, তাহলে শুনে রাখো আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে আমার রহমতকে বর্ষিত করে দেব। সুবহানাল্লাহ, সারা পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহর রহমত চায় কি চায় না? আল্লাহর দয়া ছাড়া, রহমত ছাড়া কেউ কি জান্নাতে যেতে পারবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রথমেই জানিয়ে দিয়েছেন যে তোমরা আমার আনুগত্য করো, আমার রাসূলের আদর্শ অনুসরণ করো, আর যদি এটা করতে পারো আমার রহমত তোমাদের উপরে বর্ষিত হবে। আর এই কাজ করার সঙ্গে সঙ্গে, এই কাজ করার সাথে সাথে তোমরা কি করবে, আল্লাহ রাব্বুল আলামিন এটাও জানিয়ে দিয়েছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন রব্বিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দৌড়ে চলো, দৌড়ে চলো, দৌড়ে চলো, তোমাদের শরীরে যত শক্তি আছে তোমরা এই শক্তি নিয়ে আল্লাহর দিনের দিকে, তোমার রবের ক্ষমার দিকে তোমরা দৌড়ে চলো। সুবহানাল্লাহ, ওয়া জান্নাতিন আরদু হাসসামাওয়াতু ওয়াল আরদ। ওই মাগফিরাত পাওয়ার পরে তুমি তোমার কাঙ্ক্ষিত জান্নাত তুমি পেয়ে যাবে। সুবহানাল্লাহ, রবের ক্ষমার দিকে দৌড়াও, যে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন ওই জান্নাতের দিকে দৌড়াও। সে জান্নাতটা কেমন? আরদু হাসসামাওয়াতু ওয়াল আরদু, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন ওই জান্নাত, এই যে জমিন তোমরা দেখতে পাও, এই যে পৃথিবী তোমরা দেখতে পাও, এই সৌরজগৎ যেটা দেখতে পাও, তোমাদের চোখের যেটা বাঁধে, এই যে জমিন, এই যে আসমান, এটা পরিমাপ করার মতো যন্ত্র কিন্তু এখনো মানুষ আবিষ্কার করতে পারেনি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ঘোষণা দিয়েছি, যদি তোমরা আমার ক্ষমার দিকে দৌড়ে আসতে পারো, আমার জান্নাতের দিকে আসতে পারো, তোমরা জেনে রাখো এই জান্নাত এই আসমান এই জমিনের চাইতে অনেক বেশি প্রশস্ত। সুবহানাল্লাহ, আর এইটা কাদের জন্য রাখা হয়েছে? যারা নিজেদেরকে মুমিন মুত্তাকি হিসেবে দাবি করবে, যারা নিজেদের জীবনে আল্লাহর বিধান রাসূলের আদর্শ অনুযায়ী বাস্তবায়ন করবে, এই সমস্ত মুত্তাকি বান্দাদের জন্য আল্লাহ তাআলা এই জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহু আকবার, যারা মুত্তাকি হবে, যারা তাকওয়াবান হবে, যারা পরহেজগার হবে, যারা আল্লাহকে ভয় করে দুনিয়ার জীবন গঠন করবে, ওই মুত্তাকি বান্দাদের জন্য আমি আল্লাহ তাআলা আমার ক্ষমা এবং এরকম জান্নাত রেখে দিয়েছি। আল্লাহু আকবার, এরকম জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? যদি আপনি ওই জান্নাতে যেতে চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিছু বৈশিষ্ট্যের কথা বলেছেন, এই রকম বৈশিষ্ট্য তোমাদের অর্জন করা লাগবে। দুনিয়ার জীবনে যখন তুমি লাইফ লিড করবে, জীবন যাপন করবে, দুনিয়ার পাশাপাশি আখিরাতের জন্য তোমাকে কিছু গুণাবলী, কিছু বৈশিষ্ট্য অর্জন করতে হবে। এই বৈশিষ্ট্যগুলো যদি তোমরা অর্জন করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য মহা পুরস্কার রেখে দিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন সেই বৈশিষ্ট্যগুলো কি, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাঈ ওয়াদ-দাররাঈ ওয়াল-কাযিমীন ওয়াল-গায়্যিযা ওয়াল-আফীনা আনিন-নাস। আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউনফিকুন, যারা আল্লাহর রাস্তায় খরচ করে, যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, ফিস-সাররাঈ ওয়াদ-দাররাঈ, সম্পদ আছে সম্পদ নাই, সচ্ছল এবং অসচ্ছল, অনেক টাকা পয়সার মালিক আবার কিছুই নাই, এই দুই অবস্থায় যারা আল্লাহর রাস্তায় দান করবে এমন মানুষ, ওয়াল কাযিমিন আল গায়্য ওয়াল আফিন আনিন-নাস, এবং এই সমস্ত মানুষ যাদের কোনো সময় রাগ হয় কিন্তু এই রাগকে তারা দমন করতে পারে, এই রাগকে ঠেকিয়ে দিতে পারে, রাগ হয় এরপরেও কিন্তু কিছু বলে না, ওয়াল গায়্য ওয়াল আফিন আনিন-নাস, শুধু নিজের রাগকে দমন করে তাই নয়,
যদি কোনো মানুষ তার কাছে ভুল ত্রুটি করে, ওই মানুষের ভুলগুলো সেই ব্যক্তি ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। যদি এই কাজগুলো করতে পারে, যে মানুষগুলো এই কাজগুলো করবে, ওয়ালা মাফিনা আনিন্নাস, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহু আকবার। যারা এই কাজগুলো করতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মুহসিন বান্দাদেরকে অত্যন্ত ভালোবাসি। সুবহানাল্লাহ। সুতরাং এই গুণাবলীগুলো আমাদের অর্জন করা দরকার আছে না নেই? কিন্তু আমাদের ভিতরে কি এই গুণাবলী আছে? আজকে টাকা পয়সা আছে, ঘর বাড়ি করার মতো ক্ষমতা আছে, এখন একতলা হয়েছে, এখন সাজ করতে পারে না, এই জন্য টাকা দান করা যায় না, যখন ঘরে সাজ বাকি আছে। এবার ঘরে সাজ যখন হয়ে যায়, চিন্তা করে ঘরে একটু প্লাস্টার করতে হবে, টাইলস করতে হবে, টাকা পয়সা কোথায়? অভাব তো শেষ হয় না, এরকম আছে না? ঘরে সমস্ত জিনিস ফার্নিচার আছে, ফ্রিজ হয় না, ফ্রিজ যদি না থাকে ফ্রিজ কিনতে হবে, অভাবের কোনো শেষ নাই। কিন্তু আসলে কি অভাব এটা? এই অভাব অভাব করে যারা আল্লাহর রাস্তায় দান করা থেকে বিরত থাকে, তারা কি মুহসিন বান্দা? তাদের জন্য কি আল্লাহ জান্নাত রেখেছেন? তাদের জন্য রাখেন। আল্লাহ বলছেন টাকা আছে দান করে, টাকা নাই যতটুকু থাকে ওই পরিমাণ অসচ্ছল অবস্থায় দান করে, অদর্র কিছুই নাই, চলে চলে না, দিন আনে দিন খায়, এরপরে আল্লাহর রাস্তায় দান করার জন্য মনটা কাঁদে, বারবার আল্লাহর রাস্তায় দিতে চায়, এমন মানুষ, যার হৃদয় সবসময় আল্লাহর দিনের জন্য পড়ে থাকে, এমন মানুষ যখন রাগ হয় সে রাগকে দমন করে, এই মানুষগুলো তো খুবই অভাব বর্তমানে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন তার রাসূলের মাধ্যমে, ওহিয়ে গায়রে মাতলু, যেটা আল্লাহর রাসূল জীবনে মধ্যে একবার বলেছেন সেটাও আল্লাহর কথা। কার কথা? আল্লাহর রাসূল দুনিয়ায় নবুয়ত পাবার পরে তিনি কোনোদিন নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন নাই। কথাটা কার? সুতরাং আল্লাহ রাসূল কি নিজ থেকে কোনো কথা বলেছে? সে আল্লাহর রাসূল বলছেন কিয়ামতের ওই কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যক্তিদেরকে ক্ষমা করে দিবেন, ভুলগুলো জীবনের ভুলগুলো ক্ষমা করে দিয়ে জান্নাত দিবেন, এমন মানুষ দুনিয়াতে যে নিজের জন্য যা পছন্দ করেছে অন্যের জন্য তাই পছন্দ করে। এখন আপনি মনে করেন রিক্সায় চলাফেরা করতেন, কোনো জায়গায় যাচ্ছেন, অথবা আপনার কাছে একজন অন্যায় করেছে, এমন একটা কাজ করেছে, আপনারা এমন রাগে তাকে থাপ্পড় মেরে দিবেন, এমন ভুল করেছে, আপনি চিন্তা করবেন ওই রকম ভুল যদি আপনি তার কাছে করতেন তাহলে আপনি তার কাছ থেকে কি আশা করতেন বলেন তো? অনেকগুলো মানুষের মাঝখানে মনে করেন আপনি একজনের সঙ্গে ভুল করেছেন, ভুল বশত ভুল হয়েছে, আপনি জানতে পেরেছেন যে এটা আমার জন্য ভুল, আপনি অনুতপ্ত হয়েছেন, তার কাছে ক্ষমা প্রার্থনা করছেন, কিন্তু সে ক্ষমা করে না। এখন যেই ব্যক্তি ক্ষমা করে না, ও যদি এই ভুলকারীর জায়গায় থাকতো কি চিন্তা করতো বলেন তো? যতগুলো মানুষের সামনে ভাই আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, অন্তত কিছু বলেন না, এরকম চিন্তা করতো কিনা? আর আমাদের ভিতরে কি হয়, একটু অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা ড্রাইভার ভুল করেছে, গাড়ির থেকে মোটরসাইকেল থেকে নেমে আগে দুই স্টারটা করার ধরে দুই স্টারটা ঘুষি মারে দিই নাকি? কারণ এইটা না করলে তো বাহাদুরি প্রকাশ পাবে না, এইটা না করলে মানুষ বুঝবে না যে আপনি একজন পাওয়ারফুল মানুষ, আপনি একজন নেতা মানুষ দুনিয়াতে, আপনার কত সব পাওয়ার আছে এটা মানুষ বুঝবে না। এই জন্য আমরা সব জায়গায় কি দেখাই? পাওয়ার দেখাই না, এরকম মানুষ আছে। কিন্তু ওই ভুলটা যদি আপনি করতেন, আপনি কি চাইতেন? যাতে করে এই মানুষগুলোর মাঝে আপনার সম্মান অক্ষুণ্ণ থাকে, আপনার সম্মান যাতে ভুলের সাথে মিশে না যায়, তার কাছে আপনি ক্ষমা প্রার্থনা করলেন। আল্লাহ বলছে তুমি যদি এইরকম ভুল একজন করেছে তোমার কাছে, এই অবস্থায় যদি তুমি তার ভুলকে ক্ষমা করতে পারো, তোমার অনেক রাগ হয়েছে, তুমি তার জন্য অনেক কিছু করতে পারো, এরপরে ওই রাগকে তুমি দমন করলে শুধুমাত্র আমাকে ভালোবেসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বলছি আমি তোমাকে ভালোবাসি। এখন তো যদি বউ রাগ করে বউকেও কি পিটানি দেয় আছে না? ভাই যদি ছোট ভাই রাগ করে তাও মার দেয়, ছোট বাচ্চারা রাগ করে অনেক রাগারাগি করে, মসজিদে যখন ছোট বাচ্চারা আসে একটু চিল্লা চিল্লি করলে হয়, ধমকের পর ধমক দেয় কি দেয় না? এমন অনেক মানুষ আছে ধমক দেয় যে মসজিদে ছোট বাচ্চা নিয়ে আসবে না, শুধু চিল্লায় নামাজে ডিস্টার্ব করে, সামনে দিয়ে যাওয়া আসা করে, এমন মানুষ আছে না? যে মুরগি হয়ে গিয়েছে কিন্তু নিজের রাগকে দমন করতে পারে না। কিন্তু আপনার জন্য এটা ভালো নয়, আপনি রাগ দমন করবেন এটাই আপনার জন্য উচিত, আপনি হবেন মুহসিন বান্দা, পারা যাবে না ইনশাআল্লাহ। কারণ আমরা যখন মুরব্বী, যারা এখন অনেক মুরব্বী আছেন অনেক জায়গাতে আছে, ছোট বাচ্চারা যে বয়সে নামাজে আসতে হয়তোবা আমি আপনি সেই সময়, বা যারা আছেন মুরব্বী অনেকে হয়তোবা এমন ছিলেন যে ছোট্ট বয়সে নামাজ আপনি পড়েননি, মসজিদে আসেননি, এরকম ছিলেন না অনেকে?
অনেকেই কিন্তু থাকে, কিন্তু যখন নামাজ ধরেছে দাড়ি একটু বড় হয়েছে কি চিন্তা করে যে আমি পাক্কা নামাজি হয়ে গিয়েছি। আমাদের এইগুলা থেকে বেরিয়ে আসতে হবে। সুতরাং আল্লাহর প্রিয় বান্দা হতে হলে, আল্লাহর ভালোবাসা পেতে হলে এখানে কয়টি গুণাবলীর কথা বলা হলো? চারটি। সকলে বলেন কয়টি? আপনি দান করবেন সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায়। সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আপনি দান করবেন, এবং রাগ যখন হবে তখন কি করবেন? দমন করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা পড়বেন, তাহলে রাগটা মাটি হয়ে যাবে। আপনি ওযু করবেন, তারপরেও যদি রাগ না কমে আপনি যে শুয়ে পড়বেন, কিন্তু আপনি হাতে কিছু নেন না, রাগের বশে কিছু হাতে নিলেই কি হয়, সামনে যা পাবেন তাই ভাঙতে ইচ্ছা করবে, যদি বউ থাকে বউকে মারতে ইচ্ছা করবে, মানে যা কিছু আপনার হাতের সামনে পাবেন কি হবে, রাগের বশে সব নষ্ট করে দেবে। কারণ ওই রাগটা আসে কার থেকে? শয়তান থেকে। মানুষ ভুল করেছে আপনি ক্ষমা করবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবাসবে। শুধু তাই নয়, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন والذين اذا فعلوا فاحشة او ظلموا انفسهم ذكروا الله